ডেইলি ডোজ ভিডিওর আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছো মহাকর্ষ বল সর্বোচ্চ হলে একটা কনসেপ্ট, মহাকর্ষ বল সর্বোচ্চ হলে উপরে কিছু একটা লেখা আছে যে একটা বস্তুকে দুটা টুকরায় ভাগ করা হয়েছে, কিন্তু শেষমেশ কি হয়েছে মহাকর্ষ বলকে সর্বোচ্চ হতে হবে। তো এরকম সর্বোচ্চ বা সর্বনিম্ন তোমরা ফিজিক্সের অনেক কোয়েশ্চেনে দেখতে পারবা, আর যেখানেই দেখতে পারবা সেখানেই মনে করবা এখানে একটা স্পেশাল কনসেপ্ট আছে যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। কি করতে হবে? ডিফারেন্সিয়েশন, যে কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য তার প্রথম ডিফারেন্সিয়েশনের মান, প্রথম ডেরিভেটিভের মান জিরো হতে হবে। এই আইডিয়াটা কোথায় থেকে আসছে? এই আইডিয়াটা ম্যাথের লঘুমান আর গুরুমান, যে ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার আছে তার শেষের লঘুমান গুরুমান কনসেপ্ট থেকে আসছে, যেখানে তুমি মনে মনে দেখছিলে যে কিছু ফাংশনের কিছু লঘুমান আছে কিছু গুরুমান আছে, যে লঘুমান গুরুমান বা পিক পয়েন্ট বা ডিপ্রেশন পয়েন্ট এই পয়েন্টগুলো বের করার জন্য কি করতে হয়, একবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাইলে কিন্তু ফিজিক্সের ফাংশনে মনে রাখবে একটা সুবিধা আছে, যে ফিজিক্সের ফাংশনগুলোতে হয় লঘুমান থাকবে না হয় গুরুমান থাকবে, অর্থাৎ সর্বনিম্ন মান থাকবে অথবা সর্বোচ্চ মান থাকবে। ফিজিক্সের ফাংশনগুলোতে কখনোই সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান একসাথে থাকে না। এখন আমরা যে সলিউশনটা সলিউশনে দেখি, তোমরা দেখছো কি মহাকর্ষ বল সর্বোচ্চ, মহাকর্ষ বল সর্বোচ্চ হতে হলে এফ ইজ ইকুয়াল টু জি এম এম টু ভাগ ডি স্কোয়ার, নর্মাল সূত্র। এই সূত্রের একটাই ভর হচ্ছে এম, আর একটা ভর হচ্ছে বড় এম মাইনাস ছোট এম, মানে টোটাল ভরের বস্তুটা থেকে যে এই টুকরা এই টুকরো, এটা হচ্ছে এম ওয়ান, এটা হচ্ছে এম টু, এটা হচ্ছে আমাদের এম ওয়ান, এটা হচ্ছে আমাদের এম টু, তাহলে এখন সেই মানটা আমরা বসাইলাম, বসানোর পরে গুণ করে দিলাম। এখন মানে কি পরিবর্তন কি হচ্ছে বলতো, দূরত্ব নাকি ভর? ভরটা পরিবর্তন হচ্ছে, ভর কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, ভর যেহেতু পরিবর্তন হচ্ছে তাহলে ভরটাকে নিলাম আমরা ভরের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে, সেই ডিফারেন্সিয়েশনের মান কত আসতে হবে? জিরো আসতে হবে। যদি জিরো আসে তাহলে দেখো এই ডিফারেন্সিয়েশন করলাম, জিটি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে রেখে দিলাম, এম এমকে ডিফারেন্সিয়েট করা হয় বড় হাতের এম, এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করা হয় টোয়াইস এম, তাহলে এম মাইনাস টোয়াইস এম ইজ ইকুয়াল টু জিরো, টোয়াইস এমটাকে ওই পাশে পার করে দাও, এম ইজ ইকুয়াল টু টোয়াইস এম, এম ভাগ এম ইজ ইকুয়াল টু টোয়াইস এম ভাগ ওয়ান। এই জিনিসটারই তোমাদের হচ্ছে যে যে আইডিয়াটা পাইলে এইভাবেও সলিউশন করা যায়। আর একটা সহজ উপায় আছে সলিউশন করার, সেই উপায়টা যদি আমরা দেখি, এই জিনিসটা যারা এখনো বুঝতে পারোনি, এই বস্তু বোঝাচ্ছে কি একটা বস্তুকে দুইটা টুকরা করছো, এটা ধরো তুমি 10 কেজি ভরের বস্তু ছিল, 10 কেজি ভরের বস্তু যদি হয় দুই টুকরা, তুমি কতভাবে করতে পারো? 9 আর 1 যোগ করলেও কত হয়? 10 হয়, 8 আর 2 10 হয়, 7 আর 3 10 হয়, 6 আর 4 10, 5 আর 5 10। এখন তোমরা কি জানো এগুলো তো ভর, এটা হচ্ছে এম ওয়ান, এটা হচ্ছে এম টু, এম ওয়ান এম টু এম টু এই দুটা যদি গুণ করি তাহলে যে মানটা আসে 9 × 1 = 9, 8 × 2 = 16, 3 × 7 = 21, 4 × 6 = 24, 5 × 5 = 25। দেখো তো সবচেয়ে বড় মানটাকে 25 না, সবচেয়ে বড় মানটা কখন আসলো? যখন এটাকে আমি কি করছি অর্ধেক করছি, এই যে 5, এই যে 5, তার মানে এই যে পার্টটা পুরোটার পুরো এম এর অর্ধেক, এম ইজ ইকুয়াল টু হাফ অফ এম, মানে ছোট এমটা বড় এম এর কি অর্ধেক, তাইলে বড় এম ভাগ ছোট এম ইজ ইকুয়াল টু 2/1। এখান থেকে বোঝা যায় যে অর্ধেক যদি করা হয়, যদি কি করা হয় অর্ধেক করা হয় তাহলে এই মানটা সর্বোচ্চ হবে। কিন্তু আমরা এই কনসেপ্টে তুমি রিটেনে লিখতে পারবে না, রিটেনে লিখতে হলে অবশ্যই এই লঘুমান গুরুমানের কনসেপ্টটা কি ইউজ করতে হবে। আশা করি তোমরা আজকের ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছো, ধন্যবাদ।